আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ হুর রশেশ রহমতে আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা কেক ডেকোরেশন করার ক্রিমের একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকে আমি কীভাবে খুব সহজে বাটার দিয়ে বা ক্রিম তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাটার নিয়েছি তো বাটারটা ফ্রিজ থেকে বিশ তিরিশ মিনিট আগে নামিয়ে রাখবেন তো নামানোর পর একটু নরম হইলে এভাবে চাকু দিয়ে কেটে কেটে নিতে হবে তো আমরা অনেকেই কেক ডেকরেশন করতে গেলে অনেক বিপদে পড়ে যাই এই ক্রিমটার জন্য তো ভিভো ক্রিম পোস্টার অনেক অনেক ক্রিম দিয়ে ক্রিমের কেকের ক্রিমটা তৈরি করে থাকি তো তৈরি করতে গেলে দেখা যায় অনেক সময় হয় ক্রিমটা বানানো আবার অনেক সময় হয় না এরকম আমার হাতেও হয় যে এক সময় অনেক সুন্দর একটা ক্রিম তৈরি করি আর এক সময় বানা মানে ক্রিমটা তৈরি করতে গেলে একদম দেখা যায় গলে যায় এবং কি হইতে চায় না পাতলা হয়ে যায় তো আজকে এই বাটার ক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তো অল্প ছোট্ট একটা ভিডিও তো বাটারটা আমি প্রথমে দেখতেই পারছেন আমি ইলেকট্রনিক বিটার দিয়ে একটু ব্রেড করে নিলাম তারপর আমি আইসিং সুগার দিয়ে আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম তো এরা একটু একটু করে দিয়ে তারপরে ফেলে গ্রেটার ইলেকট্রনিক বিটার দিয়ে বেট করে নিতে হবে তো এই বাটার ক্রিম দিয়ে ক্রিমটা তৈরি করলে খুব সহজে ক্রিমটা তৈরি করা যায় এবং কি অনেক সুন্দর হয় টিকে করলে কোনো বিপদে পড়তে হয় না একবারে এইভাবে কাজ করা যায় তো আমি দেখতে পারছেন তো আমার হাতে থেকে অবশ্যই আপনারা লক্ষ্য করছেন আমি কীভাবে ক্রিমটা তৈরি করে নিচ্ছি তো আমি কী বলবো বারে বারে বলার কিছু নেই তো দেখতে লেনে আমি একটু এক চামচ আইসিং ছুগা দিয়েছি আর আবার এক চামচ দুধ দিয়ে দিয়েছি এভাবে করে একটু একটু করে কিছুক্ষণ পরে পরে দিয়ে তারপরে ইলেকট্রনিক ভিটার দিয়ে জিট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম তো আমি একটু কিনারে যেগুলো উপরে উঠেছে তো ওগুলো আমি একটু নামিয়ে দিয়েছি তো এভাবে করে ক্রিমটা তৈরি করে নিতে হবে এই তো দেখতেই পারছেন আইসিন সুগার তো আইসিন সুগারটা এখন আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিতেছি কারণ এখন লাস্ট পর্যায়ে জন্য তো এভাবে আমরা কেকটা নিজেরাই যে কোনো বার্থডে কেক যে কোনো একটা ইয়ের ঘরে নিজেরা নিজেরা এইভাবে কেকটা ডেকোরেশন করে ইয়া করতে পারি আর যেহেতু এই ক্রিমটা খুব বানানো খুবই সহজ তো এই ক্রিমটা দিয়ে আমরা কেকটা ডেকোরেশন করে নিতে পারি খুব সহজভাবেই তো দেখা যায় ছোটো মোটো একটা ইয়া হলে কী কেকটা ঘরে তৈরি করে এভাবে একটা ডেকোরেশন করে নিতে কোনো ঝামেলা হয় না তো আমি তো এখন যে কোনো একটা ইয়ে আমার নিজের ঘরে একটা কিছু করলে আমি নিজে ক্রিম তৈরি করি এবং কি কেকটা নিজে তৈরি করে ডেকোরেশন করে নেই তো বাইরেরটা না খাওয়াই ভালো কারণ বাচ্চারা যেহেতু কেকটা পছন্দ করে কে ক্রিমটা বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে খায় তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এর জন্য আমি কোনো ই হিসাবে কোনো পার্টিতে আমি যদি ই করি বার্থডে বুর্থডে যে কোনো একটা ইয়া করি আয়োজন করি আমি নিজেই কেকটা তৈরি করি এবং কি ক্রিমটাও তৈরি করি কারণ আমার বাচ্চারা ক্রিমটা খুবই পছন্দ করে এর জন্য আমি বাটার ক্রিমটাও ইউজ করি সব সময় বাটার ক্রিমটা খাওয়া মানে খাইলে কোনো ক্ষতি নেই এর জন্য স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাত দিয়ে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো হয় হয়তো বা একটু ডেকোরেশন করলে একটু একদম পারফেক্ট দোকানের মতো সুন্দর হয় না তারপর সুন্দর করার চেষ্টা করি তো যেভাবে পারি সুন্দর করার চেষ্টা করি এবং কি নিজের হাতেই তৈরি করে দেই সেটাই বাচ্চারা খেয়ে সুস্থ থাকবে ভালো থাকবে তো অন্য লোকে কি সুন্দর করে সেটাই দেশ খাওয়ার বিষয় না আমি যেটুকু পারি সেটুকুই আমার বাচ্চারা খেয়ে যদি সুস্থ থাকে সেটাই ভালো তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে অলরেডি তো আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে ক্রিমটা এ তো আমি একটা বাটিরতে তুলে নিচ্ছি ক্রিমটা তো আপনারা যতটুকু যেরকম কেক টেকে করবেন তো ওই কেকের পরিমাণটা বুঝে ক্রিমটা নেবেন মানে বাটারটা নিবেন তো বাটার কেকটা যদি বেশি গরজেস করতে চান তাহলে বাটারটা বেশি নেবেন যদি হালকা পাতলা কাজটা করতে চান তাহলে অল্প করে নিয়ে ক্রিমটা তৈরি করে নিতে পারেন এই তো দেখছেন খুবই সুন্দর হয়েছে আমার ক্রিমটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় দেখা যায় আমরা পাঁচ মিনিট ছয় মিনিট একটা ভিডিও দেই ভিডিওটা দিতে খুবই কষ্ট হয় দেখার বেলায় দেখা যায় কিন্তু অনেক কষ্ট হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন